অবরোধ এসেছে, অবরোধ করতে হবে, সমগ্র বাংলাদেশকে অচল করে দিতে হবে, শেখ হাসিনার হৃৎপিণ্ডে দরিয়ে দিতে হবে, শেখ হাসিনার এই মসনদকে ভেঙে চুরে চুরমার করতে হবে, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করে তারপরে বাংলাদেশের মানুষের বিজয় উল্লাস করতে হবে। বাংলাদেশে জামাত ইসলামের সাংগঠনিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো যদি কারো কোনো যোগ্যতা শক্তি থাকে, তারা যেন সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে, শিক্ষাগতভাবে, আদর্শিক দিক থেকে তারা যদি পারে বাংলাদেশ জামাত ইসলামীকে যেন তারা চ্যালেঞ্জ করে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। অবরোধ এসেছে, অবরোধ করতে হবে, সমগ্র বাংলাদেশকে অচল করে দিতে হবে, শেখ হাসিনার হৃৎপিণ্ডে আগুন ধরিয়ে দিতে হবে, শেখ হাসিনার এই মসনদকে ভেঙে চুরে চুরমার করতে হবে, ফ্যাসিবাদের পতন নিশ্চিত করে তারপরে বাংলাদেশের মানুষের বিজয় উল্লাস করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জাগ্রত হয়ে অবরোধ সফল করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, মাঠে ময়দানে পড়তে হবে, ওদের প্রত্যেকের একদম জায়গা মতো দিয়ে দিতে হবে, যেখানে দিলে ওষুধ কাজে লাগবে সেটা করতে হবে। জানেন যে আগামী 31, 1 এবং 2 তারিখ, 1-2 নভেম্বর এবং 31 অক্টোবর, 3 দিন অবরোধের ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশের যে যে প্রান্তে আছেন, যার যে শক্তি আছে, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এই অবরোধ বিএনপি ডেকেছে, আপনার কাছে দল মনে হতে পারে, কিন্তু বিএনপি কি বাংলাদেশের একার পক্ষে বাংলাদেশ মুক্ত করে দেওয়া সম্ভব? বিএনপি কি একা দায়ী যে আপনার এই দেশকে আওয়ামী লীগের হাত থেকে মুক্তি করতেই হবে, সব বিএনপির করতে হবে? না, এই দেশটা আমাদের, এই দেশটা আপনাদের, এই দেশটা বিএনপির, এই দেশটা অন্য অন্য যত পার্টি আছে সকলের। অতএব এই শেখ হাসিনার হাত থেকে রক্ষা করতে নিজ দায়িত্বে, কে ডাকলো কে ডাকলো না, যেটা দিস ইজ নট ইউর ইস্যু, আপনি আসেন, আন্দোলনে সামিল হন। আমি আবারও বলছি, শেখ হাসিনার বিদায় শুরু হচ্ছে, সে পতন হচ্ছে, পতন হবে, এবং বিশ্বাস রাখেন, এতটুকু বিশ্বাস রাখেন, বিজয় আমাদেরই হবে। রাত যত গভীর হোক না কেন, এই গভীরতার শেষ রয়েছে, সব শেষ, আর কি করবে, আমরা সব হারিয়েছি, কি আর আমাদের হারানোর বাকি আছে বলেন? তুমি কি হারাবা? আমি তো ধরে নিয়েছি যে আমাকে তুমি মেরে ফেলবে, এই তো তো একজন মানুষের আর কি হারানোর থাকে। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় হসপিটালে কাতরাচ্ছে, আজকের কি হারাবে, তিনি আর কি হারাবে মৃত্যুর আগে বলেন? তারেক রহমান সাহেবকে তোমরা বিদেশে মাটিতে পাড়িয়ে দিয়েছ, আজ পর্যন্ত তাকে পাসপোর্ট দাও না, আসতে দাও না, কি তিনি আর কি হারাবেন? আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন, কি হারাবেন? মতিউর রহমান নিজামী মারা গিয়েছেন, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছ, গোলাম আজম সাহেবকে মৃত্যুর কোলে ঢুলে পড়েছ, সাঈদি সাহেবকে মেরেছ, আজকের কাদের মোল্লা কি করেছো, আলী হাসান মুজাহিদ কি করেছো, হ্যাঁ আপনার তোমার সালাউদ্দিন কাদের চৌধুরী করেছো, আর কি হারাবোটা কি? যা হারানো সব হারানো হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে গুম, ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তোমাদের এই বুলেট টুলেট, এই বুলেটের ক্ষমতাই তোমাদের আছে, জনগণের ক্ষমতা তোমাদের নাই। অতএব বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার জানা মতে 3 নভেম্বর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের পক্ষ থেকেও একটি মহাসমাবেশ, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যে পন্থী হন শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কার্যক্রমকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, ইসলামী শাসনতন্ত্রের সেই সমাবেশকে সফল করার জন্য দল মত নির্বিশেষে আপনারা ঢাকায় যারা অবস্থান করবেন যাবেন, হুঙ্কার ছাড়বেন, সকলের শক্তি, দশে মিলে যে কাজটা করা হয় সেটার শক্তি অন্যরকম। অতএব কোন পন্থী কোন মতের কোন আদর্শের আপনার সাথে মেলে না মেশে না কোনো কিছু দেখার দরকার নেই, ডেকেছে শেখ হাসিনার বিরুদ্ধে চলো আমরা যাই, ডেকেছে শেখ হাসিনাকে পক্ষে রাখার জন্য আমরা যাব না, শেষ, সংবিধান একটাই, বক্তব্য ভেরি সিম্পল স্মল, বেশি কথার দরকার নাই, শেখ হাসিনার পতন চান আমি আছি আপনার সাথে, তা চরমনাই হন আর জামাত ইসলাম আর হাফেজাত চান, আর যদি শেখ হাসিনাকে রাখতে চান আমি আপনার সাথে নাই, শেষ। অতএব বাংলাদেশে যে কোনো আয়োজন, জামাত ইসলাম ডাকুক, চরমনার পীর সাহেবজুর ডাকুক, কিংবা বিএনপি ডাকুক, সকল আয়োজনে আপনারা গিয়ে আজকের সবাই সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আর সবার কাছে অনুরোধ, আমাদের যে সকল নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন বিচলিত হবেন না, নেতারা জন্মেছে গ্রেপ্তার হওয়ার জন্য, জেলে যাওয়ার জন্য, আন্দোলন সংগ্রাম করার জন্য, এত ভয় পাওয়ার আপনাদের দরকার নেই, এত চিন্তার আপনাদের দরকার নেই, এটা তারেক রহমান জানেন, বিদায়ী বলে দিয়েছেন,
যে যেই নেতা গ্রেপ্তার হবে সাথে সাথে যে আছেন সে নেতৃত্ব দিবে। অতএব মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো যদি 100 নেতাকেও এখান থেকে গ্রেপ্তার করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা কর্মীও বসে থাকবে না কারো সিদ্ধান্ত জানার জন্য। ওই 100 এক নম্বর যে নেতা তিনিই নেতৃত্ব দিবেন, শেষ। ভেরি সিম্পল, এভাবেই যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীনতার ইতিহাস যদি আপনারা দেখেন, যেই মানুষটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কখনো কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, কোত্থেকে কোনো সময় আপনারা আপনাদের বাংলাদেশের ইতিহাসে 1971-এর আগে তাকে ডেকে আপনারা পান নাই, সেই অর্থে যে বাংলাদেশের, কিন্তু যখন তিনি দেখেছেন দুর্দশাগ্রস্ত বাংলাদেশ, জনগণকে আওয়ামী লীগ ফেলে রেখে ভারতে পালিয়ে গিয়েছে, একজন গিয়েছে পাকিস্তানের জেলে, বাকিরা ভারতে গিয়ে চা বিস্কুট খাওয়া শুরু করেছে। কেন? স্বাধীনতা ঘোষণা করলে শেষ হয়ে যেতে হবে, ওনাদের জেলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এই ভয়তে, কারণ ওনারা চেয়েছে ক্ষমতা। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহসিকতার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, জয়লাভ করেছে, দেশ উপহার দিয়েছে। সে কারণে আজকে জিয়াউর রহমানের এত জনপ্রিয়তা। অতএব অবাক হওয়ার কিছু নেই, সেই দলের একজন কর্মীও যদি জীবিত থাকে, ওই কর্মীর হাতেই শেখ হাসিনার পতন হবেই হবে ইনশাল্লাহ। আসুন তার পতনের মিষ্টি উপভোগ করার জন্য অবরোধ সফল করি, এবং শুধুমাত্র অবরোধ নয়, লাগাতার কর্মসূচি চলবে। মনে করবেন না সমাবেশ গুলি করে শেষ করে দিয়েছে, এত শেষ, এত সস্তা মনে করিয়ে ভাবছেন এরকম কিছু, কোনো লাভ নাই। আপনি আমাকে রাস্তায় পেয়েছেন, গলা ধরে মেরে ফেলছেন, এটার নাম তো বিজয় না। ইউ ওয়েট অ্যান্ড সি। আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়, এখন ষড়যন্ত্র কি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে সফল হয়? হয় না, করে, ষড়যন্ত্র করবে, আমাকে এটা জেনেই আগাতে হবে। আমি আমার জায়গায় কৌশলী ভূমিকা রাখবো, তারা তাদের জায়গায় রাখবে, এটাই হচ্ছে আমাদের কাজ। আসুন বন্ধুরা আমার, ওদের ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। ওদের একটা জিনিস মনে রাখবেন, ওদের গোলাবারুদটাই ওদের শক্তি, আর কোনো শক্তি কি আছে? জনগণ ওদের সাথে আছে, ভোট কি ওরা পায়? জনগণ শেখ হাসিনাকে শ্রদ্ধা করে না, গালি দেয় যে কোনো পোস্ট। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকে, আমি কোনো সুপুত্র হব না, এই কান্দরে বলে গেলাম এখানে, যে আপনারা আওয়ামী লীগের পেজেও শেখ হাসিনার যে প্রোগ্রাম কর্মসূচি বিলি করা হয়, প্রচার করা হয়, সেই বক্তব্যগুলোতেও তাদের পেজে হাহা রিয়াক্ট পরে কি পরে না, একটা স্ক্রিনশট এখানে দিয়ে দেখান। যে কোনো পোস্টে ওরা ডিলিট করে দেয়, সবাইকে ব্লক করে দেয়, তারপরেও ওদের পেজেও যে হাহা রিয়াক্ট পরে, এর দ্বারাই প্রমাণ হয় যে আওয়ামী লীগের নিজস্ব পেজ, সেখানেও জনগণ গিয়ে ওদেরকে ধিক্কার জানায়, ছিছি জানায়, ওদের সকলেই অনৈতিকতার অশ্রদ্ধা জানায়। অতএব ওদের সাথে আমরা যারা স্মার্টলি রাজনীতি করতে চাই, আমাদের রাজনীতির কোনো মিল পাবেন না। জামাত ইসলামী প্রমাণ করেছে তারা একটা শান্তিপূর্ণ লেজিটিমেট পলিটিক্যাল পার্টি। বাংলাদেশে জামাত ইসলামের সাংগঠনিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো যদি কারো কোনো যোগ্যতা শক্তি থাকে, তারা যেন সাংগঠনিক ভাবে, রাজনৈতিক ভাবে, শিক্ষাগত ভাবে, আদর্শিক দিক থেকে তারা যদি পারে বাংলাদেশ জামাত ইসলামীকে যেন তারা চ্যালেঞ্জ করে। একটা দলের বিরুদ্ধে শুধু গিবতের পর গিবত, রিউমারের পরে রিউমার, ভুল তথ্যের পরে ভুল তথ্য দিয়ে এই একটা দলকে অসম্মান করা হয়। আমি গতকালকের 28 অক্টোবরের সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, এবং আপনারা যে দায়িত্ব পালন করেছেন, আমরা জানি প্রত্যেকটা দেশে, ইউরোপিয়ান প্রত্যেকটা দেশে একটা শ্যাডো, একটা গভর্নমেন্ট থাকে, একটা শ্যাডো গভর্নমেন্ট থাকে, একটা বিরোধী দল থাকে, একটা শ্যাডো বিরোধী দল থাকে। জামাত ইসলামী, আপনারা যে দায়িত্ব পালন করছেন, আপনারা একটা মহান দায়িত্ব পালন করছেন, এবং ভবিষ্যতে এই যে হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে, আমি জানি আপনারা আপনাদের কাঁধে দেওয়া দায়িত্ব 110% আপনারা পালন করবেন। আরো একটা কথা, আমি জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী এবং সমর্থকদের বলছি, আমি গত রাত্রে 100 বেশি ফোন কল করেছি, একটা জায়গা থেকে আমেরিকান অফিসিয়ালদের কাছ থেকে আমি একবারের জন্য শুনি নাই যে বিএনপি এটা ইনস্টিগেট করছে, জামাত ইসলামী এটা ইনস্টিগেট করছে, বিএনপি বা জামাত এই দুর্ঘটনার জন্য, এই ঝামেলার জন্য তারা দায়ী, এ ধরনের কোনো কথা আমি শুনি নাই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।